Assalamualaikum. চলে এসেছি এই তো ভ্যালেন্টাইন ডে উপলক্ষে মার্কেটে চলে এসেছি তো আমি আসলে মার্কেটে আসতে চাই নাই মুনিয়ার বাবা অফিস থেকে এসে আমাদেরকে মার্কেটে নিয়ে আসছে তো শপিং মলে একটু ঘুরবো আর কি এই আর কি কেনাকাটা তেমন নাই শুধু একটু ঘোরাঘুরি করব ভ্যালেন্টাইন ডে টা আজকে শপিং মলেই উদযাপন করব তো দেখা যাক কেমন কাটে তো এই তো আর কি ঢুকেই চকলেটের ওখানে একটু দেখতেছিলাম চকলেটগুলো বেশ সুন্দর লাগতেছিল ভ্যালেন্টাইন উপলক্ষে আর কি লাভ লাভ শেপ দেওয়া আর এই তো এখানে দেখতেছি ঘুরে ঘুরে দেখি দেখি আর শপিং মলে আসলে তো কিছু না কিছু তো নিতেই হয় তো একদমই তো খালি হাতে যাওয়া যায় না তো এখানে আমি যে তেল দেখতেছিলাম সামনে তো রমজান রমজান মাসে তো সোয়াবিন তেল লাগে বেশি ভাজা পড়ার জন্য যাই হোক আমি আবার ভাজা পড়ায় সোয়াবিন তেলটা ইউজ করি আর বাকি রান্নাবান্নাতে আমি অলিভ অয়েল ইউজ করি তো এই তো এখানে আমি দেখতেছি দেখতেছি তো অনেক সুন্দর সুন্দর কুকারেজ আইটেম অফার দিয়ে রাখছে এখানে অফার প্রাইস কিন্তু সবসময় চলে তো অফার প্রাইসে কিন্তু জিনিস নিলে অনেক কমের মধ্যেই পাওয়া যায় আর আমি এখানে প্যাম্পাস দেখতেছি আমার ছেলের জন্য তো প্যাম্পাস দরকার ছিল তো এর জন্য আমি এখানেও প্যাম্পাস দেখতেছি দেখি কোন প্যাম্পাসটা নেওয়া যায় তো এই তো ঘুরে ঘুরে দেখতেছি আর আমি এখানে চলে আসছি শোপিসের এখানে শোপিস দেখলে তো আমার ভালো লাগে অনেক বেশি ভালো লাগে শোপিস দেখতে ভালো লাগে না কিনলেও কিন্তু এমনি এমনি দেখতে ভালো লাগে তো এই দেখেন অর্কিড ফ্লাওয়ারটা অনেক সুন্দর দেখতেছি এই তো অনেক ভালো লাগতেছে তো ফ্লাওয়ারগুলো কিন্তু অনেক সুন্দর নতুন নতুন অনেক ফ্লাওয়ার ভেজ আর ফ্লাওয়ার সব কিছু অনেক সুন্দর সুন্দর আসছে তো এখানে প্রায় আসি মাঝে মধ্যে এসে এগুলো দেখি আমি দেখতে কিন্তু ভালোই লাগে তো দেখি কোনো এক সময় নিব হয়তো এই আর কি তো এখানে আমি আর কি এখানে অনেকগুলো ফুলের টপও আছে এক্সট্রা আর এখানে কিন্তু আর্টিফিশিয়াল অনেক সুন্দর সুন্দর গাছও আছে তো আর এই তো এখানে দেখতেছি কুশন কুশনের কাভার সবই আছে সুন্দর সুন্দর বেশ ভালোই লাগতেছে দেখতে আর আপনাদের সাথেও শেয়ার করতেছি তা আমার একটু কুশনের কাভার দরকার ছিল আমি দেখতেছি যে দেখি কেমন লাগে কিন্তু অত একটা পছন্দ হচ্ছে না তো পছন্দ না হলে আর কি নেওয়ার অত দরকার নেই তো দেখতেছি আর কি খুব জরুরি না কুশনের কাভারগুলো অত একটা বেশি ভালো লাগতেছিল না তো এই নিয়ে দেখতেছিলাম আর এই তো এখানেও আছে দেখতেছি কিন্তু এগুলো পাথরের আর পাথরের এইগুলো কাভারগুলো কিন্তু যখন আপনি লাগাবেন তখনই ভালো লাগে কিন্তু কিছুদিন পরে পাথরগুলো পড়ে যায় তখন আর কিন্তু কুশনের লুক কাভারের লুকটা কিন্তু সুন্দর থাকে না তো যাই হোক এই আর কি দেখতেছি দেখতেছি দেখে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার আছে আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর পাপোশও আছে এখানে অনেক কিছু আছে আসলে শপিং মলে আসলে এতে ঘুরে ঘুরে দেখতে কিন্তু অনেক ভালো লাগে আর এখানে কিন্তু ড্রেস আছে অনেক ধরনের ড্রেস অফার দিয়ে রাখছে তা আমিও দেখতেছি আর এখানে টাওয়াল আছে বিভিন্ন সাইজের ছোট বড় ছোট বাচ্চাদেরও আছে তো এদিকে আর কি চলে আসছি আর ওদিকে মুনিয়ার বাবা কোথায় গেছে ওটা দেখতেছে দেখতেছে কে জানে কোথায় আছে আর আমি এখানে যে ট্রলি নিয়ে আর কি মাহিরে নিয়ে এখানে আসি আর মুনিয়ার বাবা মনে হয় ওদিক দিয়ে ঘুরতেছে তো আমি এই তো দেখতেছি দেখতেছি কোনো কিছুই তো ভালো লাগতেছে না কী নেওয়া যায় সেটাই চিন্তা করতেছি যেহেতু কেনার উদ্দেশ্যে আসি না ঘোরার উদ্দেশ্যে আসছি তাই একটু ঘুরেই যাই কেনার আর কি দরকার সবসময় তো কেনাকাটাই হয় আর এই তো এখানে ঘুরে 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 অস্থির হয়ে গেছি আর বাবাকে তো মুনিয়ার বাবাকে তো পাচ্ছি না সে কোথায় গেল আমি আর ওইদিকে ঘুরতেছি বিশাল বড় মার্কেট এক জায়গা থেকে আরেক জায়গায় হাঁটতে 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 শেষ হয় না আর কি এই আর কি আমি এখানে কসমেটিক্সের এখানে চলে আসছি তো এখানে ব্যান্ড ট্যান অনেক কিছু আছে হাবিজাবি অনেক জিনিস আছে দেখতে শুধু দেখতেই মন চায় তো দেখতেছি আর এই তো দেখেন এই যেখানে কি সুন্দর সুন্দর ব্যান্ড আছে এগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে আর বাচ্চাদেরও কিন্তু অনেক ধরনের ক্লিপ ব্যান্ড সব কিছুই আছে রাবার ব্যান্ড আছে তো এই তো আমার মেয়েও চলে আসছে তার মানে তার বাবা আশেপাশে আছে সেও আমার কাছে চলে আসছে তো সেও দেখতেছে এই তো আর বলতেছে আম্মু এটা নাও ওটা নাও ওটা নাও বাচ্চারা এরকমই করে এটা সেটা নাও ওটা নাও তো এদিকে কিন্তু অনেক জুয়েলারি আইটেমও আছে এখানে চুড়িগুলো কিন্তু অনেক সুন্দর লাগতেছে কিন্তু এক একটা কিন্তু অনেক প্রাইস কিন্তু কম না সব এখানে কিন্তু কোনো অফার নেই চুড়িগুলোতে কোনো অফার নেই অফার থাকলে আমি নিতাম তো এই তো দেখতে দেখতে এখানে চলে আসছি এখানে এসে দেখতেছি যে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে ওরা একটা প্রোগ্রামের আয়োজন করছে এটা মেবি ছোট বাচ্চাদের জন্য আর কি তো এতে দুইটা পুতুল সারাক্ষণ দেখতেছি কুটুর কুটুর করে হাঁটতেছে আর বাচ্চারা ওদিকে যে এনজয় করতেছে এই দেখেন কত সুন্দর
তো ওরা কিন্তু এখানে অনেক সুন্দর করে ডেকোরেশন করছে আর জিনিসটা কিন্তু অনেক ভালো লাগছে লাভ শেড দিয়ে এই দেখেন কত সুন্দর করে ডেকোরেশন করছে তো ভ্যালেন্টাইন ডে উপলক্ষে আর কি শপিং মলগুলোতে এই বিভিন্ন ধরনের এরকম ডেকোরেশন করে তো আমরা দেখতে দেখতে এই তো কাউন্টারে চলে এসেছি তো টুকটাক কিছু জিনিস নিয়েছি আর কি আর মাহিরে যে মাহির একটা গিফট পেয়েছে আর ওকে কে যেন একটা বেলুন গিফট করছে তো ওইটা পেয়ে তো আমার ছেলে মহা খুশি আর এই তো শপিং মলের বাইরে বের হয়ে আসছি এখানে কিন্তু একটা ঝর্ণা ফোয়ারা আছে আর এটা কিন্তু অনেক সুন্দর লাইটিং হয় পানিগুলো তো এই আর কি আমরা শপিং মল থেকে বাসায় চলে এসেছি তো ওখান থেকে এই সুইটগুলো নিয়ে এসেছি ভ্যালেন্টাইন ডে উপলক্ষে আজকে আমরা এই সুইটগুলো খাবো এগুলো কিন্তু অ্যারাবিক সুইট তো যাই হোক আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ